কাজ সেরে বাড়ি যাওয়ার পথে তো ভাইরা ফোন করলো, এক জায়গায় যাচ্ছি, চলো তো যাই, প্রথমে গিয়ে দেখাচ্ছি এই দুপুরবেলা ভরা রোদে কোথায় যাচ্ছি। আর গরম পড়েছে, কি বলবো বন্ধুরা, সে সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। আর দেখুন এই শশা গাছে রোদে কি অবস্থা হয়ে গেছে, নেতিয়ে গেছে একদম, এত রোদ। তো চলো, বহুত কষ্ট হচ্ছে রোদে, তো যাবো। ওই যে এইখানে খালপাড়ে তাল গাছগুলো দেখা যাচ্ছে, এই যে এইখানে এইখানে যাবো, ওরা দাঁড়িয়ে আছে এইখানে আমার জন্য অপেক্ষা করছে, তো চলো যাই। তারপরে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি যদি কেটে কেটে দেখেন তো ভিডিওটার মধ্যে কিছু কিছু মজাদার পার্ট আছে, সেগুলো আপনারা অবশ্যই মিস করে ফেলবেন। চলো আমি আগে আমি জায়গায় যাই, তারপর দেখাচ্ছি বাদ বাকিটা। সোজা একদম হাঁটা দিয়েছি, খালপাড়ি চলে এসেছি, হাঁপিয়ে গেছি রোদে গরমে। খালপাড়ে চলে এসেছি, পুষ্পা ওগুলো কোন পাড়ার টিম রে? আমি তো মারতে নিলাম সুজা, আমি চামচ নিয়ে বসে আছি, খাবো বলে কিন্তু আমাকে দিচ্ছে গাড়ি গাড়ি আমাকে তাল শাস খাবে বলে ডেকে এনেছে এরা, এখন এই যে কাটছি কেটে আমাকে দেবে, সুন্দর করে পরিষ্কার করে কাটছে। চোখ কানা হয়ে গেছে, একটা চোখ চোখ একটু তোলাই নষ্ট করছে, কুচিয়ে পারান শ্বাস সুন্দর ভাবে কেটে দিয়েছে। মুন্নাকে বললাম কাটে নি, আমার ছোটটা দেখা যে খাচ্ছে ছেলে, সেই যাবে তাতে নিয়ে নিন একটা, তাহলে না চুমুক দাও স্বাদ করে। গাইস এইভাবে খেতে হয়, এইভাবে এইভাবে খেতে হয়, গাইস করে না, গাইস করে। তো আমরা এখানে তাল কাটি গুলো কেটে কেটে তো বয়ে বয়ে নিয়ে গিয়ে এক জায়গায় জড়ো করছি, তারপরে কেটে কেটে খাওয়া হবে। তো আমি এখানে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি কাঁদি গুলো, আর এখানে একজনে কাটছি, তো আমিও কাটবো, ওখানে রেখে দিলাম, আবার কাটা হবে। হয়ে গেছে গাইজ, এবার কেমন করে খেতে হয় দেখাচ্ছি, এই গুলামটা দিয়ে এরকম করে। আচ্ছা
ব্যাস এমন ভাবে খেতে হয়। আমার মানে তোর বাপ কমা শিখা চল। পুরো রাশিয়ান তাল, সমঝ রে হো, সমঝ রে হো আপ। আমি এখানে তাল পাড়ছি, তো লগাই হেঁসো বাঁধা আছে, আর হেঁসোটা তাল কাঁদিতে পাঁতিয়ে টান দিচ্ছি। তারপরে ধরতে পারি তোর মতন একদম তোর মতো কচিতে তো রস আছে শোনা, তাহলে তোরটা বলে রস আছে। ও ইন্দ্র চাইলে দিছে ওখানে তাল পাচ্ছে। এই যে এক কবে এক এক কবে ওরা তো কাটিছিল, তখন তাল খেতে পাবি না আবার। ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে। এরকম নতুন নতুন আরও মজাদার ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, তো নোটিফিকেশান পাওয়ার জন্য।